ভালোবাসি। তোমার অন্য কারোর লাগে বিয়ে হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। কি করবা তুমি, কি করবা? মরে যাবো আমি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবো। মরো, যা খুশি করো। এত কঠিন শাস্তি দিও না আমারে, আমি সহ্য করতে পারবো না মৃত্যু, বিশ্বাস করো। তুমি আমার সামনে থেকে যাও, আর কোনোদিন তোমার মুখ দেখাইবা না। এত কঠোর কেন হইতাছো মৃত্যু? আমি তোমার চিঠি দিতাম, আমি জানি না ওই রশিদ বানায় বানায় তোমার কাছে কি কয়ে তোমার রাজি করাইলো, কিন্তু তুমি একটাবার বিশ্বাস করো, তোমার চিঠিগুলো আমি দিছি। আমি আরেকটাবার ওনার নামে বাজে কথা কইলে আমি কিন্তু আব্বারে ডাকবো। যাও, আমার সামনে থেকে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি গা, আর কোনোদিন আমি তোমার সামনে আয়া খারাম না। তবে যাইতে যাইতে তোমার আমি একটা কথা কয়ে যাই, এই দুনিয়াতে কেউ যদি তোমার সত্যি সত্যি ভালোবাসা থাকে, এটা ছিলাম আমি। আমি হয়তো ভাগ্য দোষে কপাল দোষে তোমারে পামো না, কিন্তু তাতে কইরা তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমব না। একটা কথা কান খুলে শুন, আবেগ দিয়ে জীবন চলে না, আর সিটি দিয়ে দুই চার দিন প্রেম করা যায়, বিয়ে করা যায় না। বিয়ে করতে লাগে টাকা, বউ পালতে লাগে টাকা, তোর আছে কি? আছে কিছু? তুই যদি মিতুরে বিয়েও করতি, খাওয়াইতে কি, রাখতি কই? এর থেকে ভালো মিতু আমার কাছে খুব ভালো থাকবো। ও আমার কিছু নাই দেখা, আমি গরিব দেখা, অসহায় দেখা, গায়ের জোরে আমার ভালোবাসার মানুষরা আমার কাছ থেকে কায়রা নিবি? আজ এরা কথা কইস না, তুই যে গরু ঘাস কাটতে যেতেছিস ওই কামাই যা। দেখ বন্ধু, আমি না মিতুরে সত্যি সত্যি অনেক ভালোবাসি, তুই মিতুরে আমার কাছ থেকে কায়রা নিস না, আমি সহ্য করতে পারবো না। সত্যি বন্ধু, এমন করিস না আমার লাগে, আমার লাগে এমন করিস না, আমি সত্যি সত্যি সহ্য করতে পারবো না। অনেক ইচ্ছা আছিল তোমার বউয়ের বেশে দেখব, আর সেই ইচ্ছাটা পূরণ হইল। তো বিশ্বাস করো, আজ তোমার এই বেশে দেখা কেন জানি বুকের ভিতরে কলজাটা শিরা যাইতাছে। তোমার না কইছি আমার সামনে আইতে না? আর কোনোদিন আমো না, শেষবারের মতো আইসি। কেন আইসো, কি চাও? আমি চাই এই শরবতটা তুমি আমারে খাওয়াই দাও। আমি তোমারে শরবত খাওয়াইতে যাবো কেন? শেষ ইচ্ছা, এই শরবতটা আমি তোমার হাতে খাইতে চাই। বিশ্বাস করো, সত্যি করে কইতাছি, আর কোনো দিন কোনো দাবি দেওয়া নিয়ে তোমার কাছে আমি না, এটাই আমার শেষ ইচ্ছা। সর্বত্র অনেক মজা হয়েছে, এখন আমি শান্তি মতো ঘুমাইতে পারবো, আরাম করে ঘুমাইতে পারবো।
মারে সুখে শান্তিতে সংসার করিস। ভাই সাহেব, আমার একমাত্র মেয়েকে আপনার হাতে তুলে দিল। ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমার বৌমা আমার মেয়ের মতন আমার কাছে থাক। বিহাই সাহেব, অনেক দেরি হয়ে যেতে আছে, তাইলে আমাকে বিদায় দেন। ঠিক আছে বিহাই সাহেব, বিসমিল্লাহ বলে রওনা দেন। হ্যাঁ চল বাজান, চলো মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। চিঠিটা পাইবা ততক্ষণে আমি দুনিয়া ছাইরা চলে গেছি। বিশ্বাস করো মিথু, আত্মহত্যাকরণের কোনো ইচ্ছা আমার আসিল না। আত্মহত্যা মহাপাপ, এটা যাই নাও আমি নিজেরে সংযত রাখতে পারি নাই। আমি যে তোমারে সত্যি সত্যি ভালোবাসি, তুমি অন্যজনের হাত ধইরা নতুন বউ হইয়া চইলা যাইবা, এটা আমি সহ্য করতে পারতাছিলাম না। তাই বিষ মিশানো শরবত খাইয়া দুনিয়া থেকে বিদায় নিলাম। তুমি ভালো থাইকো, আর মনে রাখো এই আশরাফ তোমারে সত্যি সত্যি ভালোবাসত। মনে রাখো তুমি এই অসহায় নিরীহ এতিম ছেলেটার একমাত্র ভালোবাসা।